আচ্ছা, আমরা গতকাল ক্লাস করছিলাম এ পর্যন্ত, তো আপনারা আপনারা আমার থেকে অনেক বেশি জানতে পারবেন যখন আপনারা একটু রিসার্চ করবেন। দেখবেন যে রিসার্চ করতে কিন্তু অনেক ভালো লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে, আমি কাজ করার চেয়ে রিসার্চে বেশি করি। রিসার্চ করার কারণে যেটা হয় যে আমি অল্প কিছু অনেক কাজ রিসার্চ করার পরে এমন কিছু খুঁজে পাই যেটা অল্প কিছু কাজ করলেই কাজটা আমার হয়ে যায়, এরকম হচ্ছে বিষয়। তো আমরা এখানে যদি লিখি যে ডিরেকশন গুগল ম্যাপ, এটা আমি খুবই সিম্পলি লিখলাম, এটা আপনাদেরকে বোঝানোর সাথে আপনাদের মনে যেটাই প্রশ্ন আসুক না কেন আপনি সেই প্রশ্নটা গুগলকে বলবেন, সেই একই প্রশ্নটাই আপনি ইউটিউবকে বলবেন, তাহলে খুব ইজিলি পেয়ে যাবেন। আপনার গুগলকে প্রশ্ন করলে খুবই ভালো, আর যদি না পারেন তাহলে ইউটিউবকে করে নেবেন, বলে এখানে হাজার হাজার ইউটিউব ভিডিও আছে, তাহলে আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন। যেমন ধরেন আমি এটা দিয়ে সার্চ দিলাম গুগল ডিরেকশন, আমি কিন্তু লিখলাম না যে গুগল ডিরেকশন কীভাবে তৈরি করে, এটা কি কোনো কিছু দিলাম না। হ্যাঁ, আপনারা যদি শুধুমাত্র গুগল ডিরেকশন লেখেন, দেখেন এখানে অনেকগুলো পাবেন, আপনাকে রাস্তা এখানে দেখেন, গুগল ম্যাপস অ্যান্ড ডিরেকশন, আমরা যদি এইটা ওপেন করি তাহলে এখানে অনেক কিছু পাবেন, এ টু জেড, ঠিক আছে। তারপর হাউ টু গেট ডিরেকশন অন গুগল ম্যাপ, এখানে 2 মিনিট 58 সেকেন্ড একটা ভিডিও, আমরা এইটাকে ওপেন করলে আমরা দেখতে পাবো অনেক কিছুই দেখতে পাবো। দেখাবে রাস্তা, আবার এখানে যদি আপনি একই প্রশ্ন এইটাকে যদি কপি করে নিয়ে গুগলে পেস্ট করেন বা গুগলকে জিজ্ঞাসা করেন, গুগল আপনাদেরকে বলে দেবে। আমরা এখানে যদি লিখি হাউ টু অ্যাড গুগল ম্যাপ ডিরেকশন, বা এখানে দেখেন আপনাকে সাজেস্ট করছে হাউ টু অ্যাড ডিরেকশন ইন গুগল ম্যাপ, এখানে দিলেও এখানে দেখেন অনেকগুলো ভিডিও পাবেন। আপনারা রিসার্চ করতে শিখেন, রিসার্চ করতে পারলে সকল কিছু পাবেন, সকল কিছু পাবেন, হাউ টু গেট ডিরেকশন এটা অনেক কিছু পাবেন। তো এখানে এভাবে আপনারা রিসার্চ করে নেবেন, আর এখানে ডিরেকশনটা কীভাবে দিতে হয়, বেস ম্যাপ থার্ড লেয়ার, এখানে যেমন দেখছি আমরা এটাকে এটা বি, আমরা বিটাকে সিলেক্ট করে নেব, আপনি এটাকে যেদিক দিয়ে নিয়ে আসবেন ঠিক সেদিক দিয়ে এটা সিলেক্ট হয়ে যাবে, কারণ এখানে দেখেন আমরা কিন্তু এই দিক থেকে এদিক চারদিক দিয়ে ঘুরে ঘুরে করে পাচ্ছি। আবার এখান থেকে যদি এটাকে সরান দেখতে পাবেন যে এখানে এটা সরতেছে, আমরা ঠিক একইভাবে এই কাজগুলো করব। আবার আমরা নতুন একটা ডিরেকশন নেই, তারপর এই যে অ্যাড ডিরেকশন, এখানে যদি আবার অ্যাড ডিরেকশনে ক্লিক করেন আমরা ওয়ার্ড সিলেক্ট করবো, ধরেন এটাকে, এখান থেকে দেখেন আপনার সরাসরি এটা ডিরেকশন হয়ে গেছে। কোনটাতে সিলেক্ট করছিলাম, এটাতে যেদিকে নিয়ে যাবেন ঠিক সেদিকেই যাবে, আপনার মূল সেন্টারটা কোথায়, মূল সেন্টার হচ্ছে এইখানে, দেখতে পাচ্ছেন এটা, এখানে হচ্ছে আপনার মূল সেন্টার, এখানে একটা চতুষ্কোণ একটা আছে, এই যে এটা হোম, আপনার মূল জায়গা হচ্ছে এটা, আপনাকে যখন অন্য কেউ এইখান থেকে সার্চ করবে তখন পেয়ে যাবে আপনাকে, আপনাকে খুঁজে পাবে, এবং এইখান থেকে এই আপনার হোমে যাওয়ার জন্য কোন রাস্তা বা কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে এটা আপনাকে দেখিয়ে দেবে, ঠিক আছে। এখান থেকে এদিক দিয়ে এখানে চলে যাবে, তো এটা হচ্ছে ডিরেকশনের বিষয়। আবার আরেকটা দেখাই আপনাদেরকে, এজন্য এগুলো আমার খুব আর কি চালাতে করতে চাই,
আচ্ছা এখানে আমরা আবার যাই মাইন্ড ম্যাপে, এখানে যাবেন, এখান থেকে এই যে এখানে শেয়ার বাটন আছে, শেয়ারে ক্লিক করলে এখানে শেয়ারে অনেকগুলো অপশন পাবেন, শেয়ার ভায়া ফেসবুক, শেয়ার টুইটার, ইমেইল, এমবেড অন মাই সাইট, এটা আপনি এখানে ক্লিক করলে একটা এমবেড কোড পাবেন, এই কোডটা, এই কোডটা নিয়ে গিয়ে আপনার নির্দিষ্ট কোনো ওয়েবসাইটে গিয়ে যদি পেস্ট করে এটাকে সেভ করে দেন তাহলে, কিন্তু জায়গা মতো সেভ করতে হবে, আমি বর্তমানে আপনাদেরকে দেখাইতে পারতেছি না যে কোথায় সেভ করতে হবে, আর এটা বর্তমানে আপনাদের জানার দরকারও নাই, এটা আমি পরে বলে দেবো আপনাদেরকে, এটা আমি পরে দেখাবো। তো এটা আপনারা এভাবে শেয়ার করতে পারেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, আপনারা নতুন করে আমরা যদি যাই গুগল ম্যাপ, ওটা ছিল কি মাই ম্যাপ, আর এটা হচ্ছে গুগল ম্যাপ। তো আমরা এখানে যাবো, এখানে গিয়ে নির্দিষ্ট একটা জায়গায় যাই। আচ্ছা আপনার নির্দিষ্ট একটা জায়গার নাম বলেন তো আপনাদের, আরো ধানমন্ডি আপনার বাসা কি ধানমন্ডিতে? জি ভাইয়া। আপনার বাসা কোথায়, ধানমন্ডি না অন্য কোথাও? আ ভাইয়া আমি তো আপনার আপনি যেখানে থাকেন সেই জায়গার নাম বলুন, আমরা এখানে আসলে ওখানে একটা চাঁদপুর চাঁদপুর কোথায় আপনার বাসা? থানা নাকি জেলা? জেলা তো চাঁদপুর। এখানে যাবেন, ধরেন আপনার বাসা এখানে, আমরা এখানে একটা ম্যাপ তৈরি করবো, আমরা এখানে রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে ইয়ার্ড, আচ্ছা কোথায় এয়ারডে মেশিন প্লেজ, আমরা এখানে একটা মেশিন প্লেজ অ্যাড করতে পারি, আবারও যেটা করতে পারে এইখানে যাবেন মেনু, এখান থেকে নিচে যাবেন, নিচে গিয়ে এয়ারডে মেশিন প্লেজ, এখান থেকে এটা করতে পারেন, দেখতে পাচ্ছেন এটা? জি ভাইয়া। এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনার নাম, ধরেন আপনার বিজনেসের নাম ধরেন মার্কেটিং এজেন্সি, দেখতে পাচ্ছেন এটা, আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেওয়ার পর ক্যাটাগরি কি দিলাম, মার্কেটিং এজেন্সি, অ্যাড অ্যাড্রেস, আমরা কচুয়া থেকে একটা অ্যাড্রেস নেই। আচ্ছা আপনার বাসার ঠিকানা বলেন, বাসা সরি আপনার বাসার ঠিকানা বললে পরবর্তীতে ঝামেলা হতে পারে, আমরা এখান থেকে একটা নেই কচুয়া,
এখান থেকে ওপেন করে আর আচ্ছা এখানে আমরা আমাদের আচ্ছা আমি একটু অফ করছিলাম, আমরা এটা শুধুমাত্র দেখানোর জন্য এখানে এটা দিলাম, এডিট করলাম। তো আমি তো জানি না যে কোথা কোথায় কি আছে সেটা দেখানোর জন্য। আচ্ছা এরপর আমরা সার্চ ফর প্লেস অর বিজনেস, এইখানে আপনাদের কিওয়ার্ডে দিতে হবে, কিওয়ার্ড অবশ্যই এখানে নেমে দিতে হবে এবং এখানে দিতে হবে সার্চ ফর প্লেস, এটা হচ্ছে আপনার মূল বিষয়। এইখানে একটা কিওয়ার্ড দিতে হবে, অবশ্যই এখানে একটা দিতে হবে, একই কিওয়ার্ড দিতে হবে। হ্যাঁ তারপর আমরা এটা দিলাম এজেন্সি ফ্রাইডে আমাদের দেশে সাধারণত অফ থাকে সব কিছু, কিন্তু আমরা ফ্রাইডেতেও ফোর আওয়ার দিলাম আর সানডে স্যাটারডেটা আমরা ক্লোজ রাখব। ঠিক আছে, আচ্ছা আপনারা চাইলে এখান থেকে টাইমগুলো দিতে পারেন, যেমন এটা খুলে দিয়ে সিলেক্ট ডেজ অ্যান্ড টাইম বা এখানে অ্যাডাভার্স, এখানে আপনারা আপনাদের মতো করে টাইম দিতে পারেন। এটা সকাল 6টায় শুরু হবে এবং বিকাল 5টায় শেষ। ঠিক আছে, আমরা সেভ করে দিলাম, এটা আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন। তারপর অ্যাড ফটো, এখানে আপনারা ফটো অ্যাড করবেন, সেটা অবশ্যই আপনাদের ভিতর এবং বাহিরের, অবশ্যই আপনাদের অফিসের ভিতরের এবং বাহিরের দুটো ফটো অ্যাড করবেন, তাহলে আপনাদের জন্য এটা খুব তাড়াতাড়ি
যদি কোনো বাইরেরও কাজ করেন তাহলে তাদেরকে এভাবে বলবেন, যদি তোমার কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে তার কিছু ইমেল দাও যেগুলো আমাদের এখানে দিলে খুবই দ্রুত অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার। এটা তো আমি এখানে দুটো ইমেল সিলেক্ট করে এটা একটা এটা একটা তারপর অ্যাড ফোন নাম্বার, ওয়েবসাইট আমাদের ব্লগার ওয়েবসাইটটা এখানে দিয়ে দিতে পারেন, এটা আপনারা কাজটা বোঝার ক্ষেত্রে। তো আমি ধরেন এরপর আমরা আচ্ছা এখানে আমাদের অ্যাড্রেসটা নেটস মোর ডিটেইলস কিছু কে এ ভাইয়া কে এ হবে কে এ আচ্ছা আমরা এখানে ইন্ডিয়া বলছি ইন্ডিয়া আচ্ছা এখান থেকে কে সাপোর্ট করবে এটা বলতে কি তারা আচ্ছা আমরা কোচুয়া কোচুয়া বাংলাদেশ এটা দিলেই নেবে আমাদের একটা সেন্ড পাই গেছে ঠিক আছে এটা এভাবে কিন্তু কাজ করে। আর এখানে ওয়েবসাইটটা দেওয়ার কারণ হচ্ছে যদি আপনারা এসিওর কাজ করে থাকেন এটা গুগল ম্যাপের একটা ডিএনপি আছে এটা আপনাদের এই ক্ষেত্রে কাজ করবে, এখান থেকে একটা ব্যাকলিংক জেনারেট আপনার হয়ে গেল ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। তো আমরা যদি ডিএপি দেখার চেষ্টা করি তাহলে এখান থেকে প্রবলেম নেবে আমাদের, এটা কিছুটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমরা যদি এখানে যাই এখানে যাই এখানে ক্লেম দিস বিজনেস এখানে ক্লিক করলে আপনারা অনেক কিছু পাবেন, মেবি গুগল মাই বিজনেসে চলে যাবে, গুগল মাই বিজনেসে চলে গেছে। এখান থেকে শুরু করে যদি আপনারা এই ম্যাপ থেকে শুরু করেন শুরু করে গুগল মাই বিজনেসে যান এটা আপনার ক্ষেত্রে আরও ভালো কাজ করবে ঠিক আছে। এরপর নেক্সট আমি এটা এই ক্লাসটা আপনাদেরকে দেখাইছিলাম আপনারা এখান থেকে শুরু করবেন যদি এই ছোট ক্লাসটা শুরু করেন। তো তারপর আমরা এবার এখানে যাই আমাদের এটা আমরা দেখতে পাবো না, এখন যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন দেখতে পাবো যে কোচার মধ্যে আমাদের এটা ইয়ে হয়ে গেছে, কিন্তু এখন আমরা দেখতে পাবো যে এখানে আমাদের কাছে একটা কিন্তু ইমেল চলে আসছে। এখান থেকে মেইলে যাই এটা আপনাদেরকে একটা মেইল পাঠানো হবে, আমি গতকাল থেকে দেখতেছি আমার এখানে মেইলগুলো খুব স্লো আসতেছে। তো
গতকাল আমি উইথড্র দেওয়ার সময় এখানে মেলগুলো অনেক লেটে পাইছি, আমি আধা ঘন্টা পর ইমেল পাইছিলাম। আচ্ছা যাই হোক, এখানে আমরা এই কাজটা করার পরে একটা মেল পাবো, ওইখান থেকে আপনারা একটা লিঙ্ক নিয়ে এটাকে দু তিনটা রিভিউ দেবেন, দুই থেকে তিনটা আলাদা আলাদা জিমেল থেকে রিভিউ দিলে এটা খুবই দ্রুত অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমি এটাকে ডিসকার্ড করে দিতেছি বা কিপ রেটিং করে রাখছি, কিপ রেটিং এইগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ান, এখানে আমরা যখন সার্চ দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এখানে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এজেন্সি নাই, এখানে আরও কিছু আছে। শুধুমাত্র যদি ডিজিটাল মার্কেটিং এজেন্সি থাকতো আর এবং আমাদের এটা যদি অপটিমাইজ করা থাকতো তাহলে আমাদের এটাই সামনে চলে আসতো। এখন আসেন যে কীভাবে গুগল ম্যাপ অপটিমাইজ করতে হয়। তো আমরা এখানে যাই, এখানে গিয়ে আপনারা আচ্ছা আপনার এখানে এটা অ্যাড করা নাই, এইটা বেঁচে হ্যালো, আপনার কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি নাপু এন্ড জহুন আফ্রিকান। এখানে দেখেন এই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি এতক্ষণ যেটা দেখাইছিলাম এটা থেকেও এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সবগুলোই প্রয়োজন, সবগুলো কাজে করতে হবে। তো আমরা এখানে যাব মজবারে, দেখলাম মজবার, মজবারে আপনারা প্রথমত যেটা করবেন, আমার মজবার কিন্তু লগ ইন করা আছে, আমি হ্যাঁ ডট কম প্রোডাক্টস, এখান থেকে আমি মজবার লিখলাম। মজবার লেখার পর এটা এগুলো কিন্তু অ্যাড, এই যে দেখেন অ্যাড লেখা আছে, এগুলো গুগলের অ্যাড, এগুলো টাকা দিয়ে কেউ করেছে। তো আমরা যাবো মজ ডট কম, এখানে প্রোডাক্ট দেওয়া আছে। তো মজ ডট কমে আমরা প্রোডাক্টের ভিতরে চলে গেছি। তো আপনারা মজ ডট কমে এসে যে পেজে যান না কেন এখানে এসে মজা ক্লিক করবেন। এখানে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কোথায় আসছি, এই পেজটাতে চলে আসবেন হোম পেজে। তারপর এখানে আসার পর এখানে ফ্রি এসইও টুলস, আচ্ছা তার আগে আমাদের একটা কিন্তু কাজ করতেই হবে, সেটা হচ্ছে একটা কিওয়ার্ড আমাদের খুঁজে বের করা দরকার। আমাদের একটা কিওয়ার্ড অলরেডি মনে হয় ছিল, দেখি মনে আছে কিনা, পার্টি রেন্টাল আর্লিংটন দিয়ে আছে, পার্টি আরইএন পার্টি রেন্টাল ফায়ারফক্স ভিএ। আমরা এটা যদি সার্চ করে দেখেন এখানে আমরা ম্যাপগুলো পাচ্ছি, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এই যে যেমন একটা ওপেন করলাম, এটা কিন্তু এটা ম্যাপ আমাদের ওয়েবসাইটটা না, এটা অপটিমাইজ করা হয়নি, এটা আমাদেরটা না, আমি এটা অপটিমাইজ করেও নাই, কারণ একটা অল্প কিছু কাজ করাতে ফার্স্ট পেজে চলে আসছিলো, সে কারণে এরকম কাজ করা হয়নি। তো এখানে দেখেন যে আমরা হয় আমাদের এই মিটিংটা আর মাত্র 9 মিনিট আছে, দেখে এই মধ্যে শেষ হয়ে গেল। তো আপনারা যাবেন এখানে, যাওয়ার পর ফ্রি এসইও টুলস বা লোকাল মজ লোকাল এখানে ক্লিক করলে দেখেন চেক মাই অনলাইন প্রেজেন্স, এখানে যাবেন। কোথা থেকে গেলাম আমরা বলেন তো, আপনি কি শুনতে পাচ্ছেন? ওই ম্যাপে নাই, আচ্ছা আমরা প্রথমে আমরা যাব মজে, ভাই আসি তো, হ্যাঁ তো আপনাকে অ্যানসার দিতে হবে, আমি এখানে যা বলতেছি অ্যানসার দিতে হবে এবং মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে। এখানে দেখেন আমরা যাব লোকালে, মজ লোকালে, তারপর এখান থেকে যাব চেক মাই অনলাইন প্রেজেন্স, ঠিক আছে। আচ্ছা এটা আমি ওপেন করলাম, এখন আপনি এখানে আমরা কোথা থেকে আসলাম এটা বলেন তো শুনি, এখানে কোথা থেকে আসলাম, ভাইয়া মজবার থেকে ফ্রি এসইও টুলস, মজবার থেকে মজ লোকালে আসছে,
মজবাত থেকে হ্যাঁ লোকালে তারপর বুঝতে পারছেন এখানে মজবাত থেকে মজ লোকালে আসছে তবে মজবার অবশ্যই আপনারা সাইন ইন করে নেবেন সাইন ইন করার আগে আপনাদেরকে অবশ্যই সাইন আপ করতে হবে মজবারে অবশ্যই সাইন আপ করে নিয়ে তারপর এটাকে সাইন ইন করে নেবেন এখানে নেওয়ার পর এখানে দেখেন আমরা কান্ট্রি ইউ আছে আমরা এখন এই যে ম্যাপটা এটা আমাদের কি কি মিসিং আছে বা এটা ঠিকভাবে অপটিমাইজ করা আছে কি না আমরা এটা দেখবো ঠিক আছে এই ম্যাপটা আমরা চেক করে দেখবো যে এটা অপটিমাইজ করা আছে কি না বা এটা কী কারণে ফার্স্ট পেজে আসলো বা কেন আসলো না আমরা এরপর আর একটা দেখবো যেমন এই যে এখানে এটা মনে হয় আমাদের ওয়েবসাইটের হ্যাঁ এটাই আমাদের এটা কি আমাদের আচ্ছা ঠিক আছে আমি পরে দেখতে চাই আবার এখানে আমরা কিভাবে চেক করবো এখানে দেখেন হ্যাঁ এটাই আচ্ছা এখানে আমরা যেমন ধরেন এখানে কান্ট্রি আমরা কোন কান্ট্রিতে এটা চেক করবো এখানে কান্ট্রি তারপর কোম্পানি নেম আমাদের কি ছিল এটা পার্টের এন্ডার তারপর এটা আমরা এখানে দিলাম তারপর স্টেট অ্যান্ড নাম্বার স্টেট অ্যান্ড নাম্বার কোম্পানি কোম্পানি নেমে কি ওই যে কিওয়ার্ড যেটা সেটা তাই না না ওয়েবসাইটের যে নামটা সেটা এই যে নামটা ঠিক আছে তারপর আমরা এখানে আর কি চাচ্ছি আমাদের কাছে স্টেট অ্যান্ড নাম্বার স্টেট অ্যান্ড নাম্বার কোনটা স্টেট এই যে এটা হচ্ছে স্টেট অ্যাড্রেস লোকেটেড ইন ইউনাইটেড স্টেট সার্ভিস যেখানে আমরা এটা নিয়ে নিই অ্যাড্রেস তারপর জিপ কোড বা পোস্ট কোড আমরা এইখান থেকে এটা কপি করে নিয়ে এখানে দিলাম ঠিক আছে আমরা এটা কোনটা দিলাম শেষেরটা এই যে এটা হচ্ছে জিপ কোড ঠিক আছে এরপর আমরা এখানে যেটা করবো চেক নাম্বার আচ্ছা প্লিজ ইনপুট এ ভ্যালিড পোস্টাল কোড আমরা এখানে পোস্টাল কোড ভোট করে দিচ্ছি ম্যাপে আচ্ছা ডিরেকশনে দেই আচ্ছা এখানে ফোন নাম্বার দেওয়া আছে এখানে আমরা অবশ্যই আমাদের ফোন নাম্বারটা সেখানে দিতে হবে আমরা এখানে ফোন নাম্বার দেওয়া রাখছি ফোন নাম্বার দেওয়া হয়নি আমাদের আমরা এখানে ফোন নাম্বারটা দেই নাই শেষে সবকিছু ঠিক আছে আমাদের যেভাবে কাজ করছিলাম সবকিছু ঠিক হচ্ছে এখন কিন্তু ঠিক ছিল এখন আমরা আমাদের এটা আছে এখানে দেখেন এখানে কি দেখতে পাচ্ছেন এটা আপনারা এটা চেক হওয়ার পর আমরা কোথায় আসছে হ্যাঁ ভাইয়া আফরিন আপু শুনতে পাচ্ছেন এখানে দেখেন আমরা এখানে তার এটা সবুজ অংশ কত এখানে আছে 60% কারেক্ট আর 16% হচ্ছে কারেক্ট 60% ইনকারেক্ট 24% এর মিসিং আছে তো এটাকে ইমপ্রুভ উইথ মজ লোকাল আমরা যদি মজ লোকাল দিয়ে ইমপ্রুভ করতে চাই এখান থেকে করতে পারি আমরা এখান থেকে দেখতে পারি যে তার কী কী মিসিং আছে বা কী কী ইনকারেক্ট আছে যেমন ধরেন আচ্ছা ইনকারেক্ট বিষয়টাকে এটা আমি বলি এর আগে কিন্তু আমি আপনাদেরকে গুগল ম্যাপে কীভাবে কাজ করতে হয় বা কীভাবে এগুলো অ্যাড করতে হয় গুগল মাই বিজনেসে কীভাবে ফোন নাম্বার লোকেশন সার্ভিস এগুলো অ্যাড করতে হয় এগুলো কিন্তু আমরা আমি আপনাদেরকে বলছিলাম যে এগুলো সবগুলো যেন হুবহু এক হয় আপনি সরি আমি কিন্তু আপনাদেরকে ওইখানে বলছিলাম যে সব কিছু একটা জায়গায় এমনভাবে লিখে রাখবেন যেন একটা অক্ষর এদিক ওদিক না হয় ঠিক আছে এটাই হচ্ছে আপনার ওইখানে দেওয়া ছিল একটা গুগল মাই বিজনেসে
এন্ড এখানে আপনার আলাদা আলাদা সেকশনে আলাদা আলাদা ইউজার নেম বা আলাদা আলাদা ফোন নাম্বার, অ্যাড্রেস, যেটাকে বলে ন্যাপ, ঠিক আছে, এগুলো সবকিছু আলাদা আলাদা ছিল, যে কারণে এখানে 60% ইনকারেক্ট এটা দেখাচ্ছে। এটা ছিল বায়ারের ভুল অথবা যার ওয়েবসাইট তার ভুল অথবা যে এই ওয়েবসাইট নিয়ে কাজ করছিল এটা তার ভুল। তো এখানে দেখেন গুগল সার্চ, গুগল সার্চ এটা ঠিক আছে, প্যাটার্ন ক্রিস্প প্যাটার্নটা, আচ্ছা এটা তো আমাদের ওয়েবসাইট crispartental.com, এটা কিন্তু গুগল ফার্স্ট পেজে আছে, কারণ ওনাদের থেকে এটা অনেক ইয়ে ছিল। আর এখানে কিছু রিভিউ ছিল, 8টা রিভিউ ছিল, যে কারণে ফার্স্ট পেজে চলে আসছে, আর অনেকের থেকে এখানে অনেক ভালো ছিল। আচ্ছা এরপর দেখেন লিস্টিং নট ফাউন্ড, ফেসবুকে সেটা তার কোনো পেজে এটা লিস্টিং করা হয় নাই, যে কারণে এখানে তার কি দেখাচ্ছে এটা মিসিং, এটা হচ্ছে মিসিং। তারপর এখানে কি আছে বিং, বিং এ তার ঠিক আছে কিন্তু তার ওয়েবসাইট মিসিং আছে এখানে বিং এ, দেখতে পাচ্ছেন এটা? হ্যালো, তারপর এখানে কি ফোর স্কোয়ার, এগুলোর নাম কিন্তু আপনারা কোনোদিন শুনেন নি এবং আমার বিশ্বাস আপনারা জানেনও না। আচ্ছা তারপর এখানে দেখেন এখানে কোথায় কোথায় কারেক্ট আছে, এখানে আমরা দেখি এটা আছে আওয়ার্স অ্যান্ড ফটোস, এই দুটো হচ্ছে এই সিস্টেমে, এগুলো ঠিক আছে কিনা। আর এটা হচ্ছে বিজনেস ইনফো, বিজনেস ইনফরমেশন, এখানে কিছু আলাদা ছিল, এটা টিকেট, এটা হচ্ছে তার অনেক কিছু আছে এখানে ডিটেলস। তো এখানে আমরা দেখতে পাবো, দেখেন এগুলো সবগুলো তার মিসিং, সবগুলো কেন কোনো কিছু নাই, আর এটা এখানে ওয়েবসাইট মিসিং, এখানে ওয়েবসাইট মিসিং, সব কিছু মিসিং, যে কারণে এটা কিন্তু র্যাঙ্ক করে না। কিন্তু অন্যদের তুলনায় এটা কেন র্যাঙ্ক করলো, তাহলে আমরা এখানে যে সার্চ দিলাম বারটেন্ডার ফায়ারফক্স নিয়ে, তাহলে কেন এটা র্যাঙ্ক করছে, আমরা অন্যদের তুলনায় এটা কিন্তু অনেক আগে পাইছি, আমরা অনেক ফার্স্ট পাওয়ার, কারণ হচ্ছে সবার উপরে পাওয়ার, কারণ হচ্ছে এটা অন্যদের তুলনায় এর কাজটা ভালো ছিল বা অন্যদের তুলনায় তার এই যে 16% এটা কারেক্ট ছিল। আবার এর যে কিওয়ার্ডটা ছিল ক্রিসপারটেন্টাল দিয়ে, এটা অন্যদের থেকে এটা কিন্তু মিলছিল আমাদের ক্রিসপারটেন্টাল, আমরা যদি এখানে যাই ক্রিসপারটেন্টাল, এটা হচ্ছে আমাদের এখানে দেখেন দা মন বাউন্স ম্যান, তাহলে এটা কেন র্যাঙ্ক করবে, এখানে দেখেন বাউনার্স, এগুলো অনেক বিষয় আছে যে কারণে এগুলো র্যাঙ্ক করছে, হয়তো বা এগুলো কোথাও ক্রিসপারটেন্টাল এগুলোর সাথে সংঘর্ষতা রয়েছে যে কারণে এগুলো এখানে চলে আসছে। তো এটা যদি আমরা ঠিক করতে যাই তাহলে কি করতে হবে, আমাদের করণীয়গুলো কি, তাহলে তখন আমাদেরকে এই ওয়েবসাইটগুলোতে ঢুকতে হবে, যেমন ফেসবুকে এটাতে আমার লিস্টিং করতে হবে, আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে এবং সেখানে আমাদের লিস্টিং করতে হবে একই ঠিকানায় একই ফোন নাম্বার, এখানে যা যা ডিটেলস দেওয়া আছে, যেমন ধরেন এখানে যেগুলো আছে সেগুলো একই, সকল কিছু এক যেন হয়, এভাবে আমাদেরকে কাজ করতে হবে। কাজ করলে এটা দেখবেন যে সবার ফার্স্টে চলে আসবে, ফার্স্ট পেজে, এবং এটা কোনো দিন ইয়ে হবে না আর কি, দুই নম্বর পেজে, বা এটা কখনো র্যাঙ্ক হারাবে না যদি তার রিভিউগুলো সঠিকভাবে আসতে থাকে। আবার এটার রিভিউ